Oh, uh -huh. পঁচিশে বৈশাখ থেকে বাইশে শ্রাবণ এ যেন এক দীর্ঘ শোক যাত্রা আশ্রমের কেন্দ্রবিন্দু যাকে ঘিরে আশ্রম আবর্তিত হয় সে গুরুদেব অসুস্থ অনেকের মনেই শঙ্কা অনেকের মনেই ভয় কি হবে এই অসুস্থ শরীর নিয়ে গুরুদেব কি আর আশ্রমে ফিরতে পারবেন কেমন ছিল শান্তিনিকেতনে গুরুদেবের শেষের সেই দিনগুলি সেই বিষয় নিয়ে আজকে আমাদের কথাবার্তা আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক এবং রবীন্দ্র ভবনের অধ্যক্ষ শ্রী অমল পাল অমল দা আপনাকে স্বাগত এই শেষের দিনগুলোর কথা বলতে গেলেই যে দিনটার কথা খুব আমাদের মনে দাগ কেটে থাকে নানা কারণে তার নানা রকম প্রেক্ষাপট রয়েছে সেটা হলো শান্তিনিকেতনে গুরুদেবের শেষ জন্মদিনের যে অনুষ্ঠান যদি আমরা সেইখান থেকে আজকের আলোচনাটা শুরু করি কেমন ছিল সেই দিনের সারাদিনের ঘটনা রবীন্দ্রনাথের শেষ জন্মদিনের অনুষ্ঠান বলতে আমরা কিন্তু পঁচিশে বৈশাখকে বুঝবো না তার কারণ সেই সময়ে জলকষ্টের কারণে শান্তিনিকেতনে ছুটি হয়ে যেত পঁচিশে বৈশাখের আগেই সেজন্য পয়লা বৈশাখ নববর্ষের দিনেই রবীন্দ্রনাথের জন্মোৎসব পালন করা হতো সেবারেও অর্থাৎ তেরোশো সালের পয়লা বৈশাখ রবীন্দ্রনাথের জন্মোৎসব উদযাপন করা হয় সেই দিন সকালে মন্দিরের উপাসনা পরিচালনা করলেন ক্ষিতিমোহন সেন তারপর গেয়ে আশ্রম পরিক্রমা হলো সন্ধ্যাবেলায় উত্তরায়নে মণ্ডপ বেঁধে সেখানে আয়োজন হলো অনুষ্ঠানের সেই অনুষ্ঠানে সভ্যতার সংকট পাঠ করা হলো পাঠ করলেন ক্ষিতিমোহন সেন এটা আমরা সবাই জানি এছাড়াও আরও কিছু কিছু বিষয় সেখানে আসে গান হয় এবং রবীন্দ্রনাথও সভ্যতার সংকট নিজে পাঠ করলেন না ঠিকই কিন্তু তিনি আশ্রমবাসীদের উদ্দেশ্যে কিছু বলেছিলেন আমরা একটু দেখে নিতে পারি কি বললেন সেদিনে যার অনুলিখন নিয়েছিলেন পুলিন বিহারী সেন তিনি বলেছিলেন আশ্রমবাসী কল্যাণীয়গণ তোমরা আজ আমাকে অভিনন্দন করে উপহার বহন করে এনেছ পরিবর্তে আমার কাছ থেকে আশীর্বাদের প্রার্থনা জানিয়েছ প্রত্যহ নীরবে আমার আশীর্বাদ তোমাদের প্রতি প্রবাহিত হয়েছে দীর্ঘকাল নিরন্তর তোমাদের অভিষিক্ত করেছে আমার আশীর্বাদ আজ নূতন বেশে তোমাদের কাছে উপস্থিত হোক সুন্দর বেশে তাকে তোমরা গ্রহণ করো আরও কয়েকটি কথা তিনি বলেছিলেন ওই দিনের অনুষ্ঠানে তবে সে বছর পঁচিশে বৈশাখেও যে একেবারে অনুষ্ঠান কিছু হয়নি তা না পঁচিশে বৈশাখেও কিছু অনুষ্ঠানের আয়োজন হয় এবং সেখানেও রবীন্দ্রনাথ রোগ পীড়িত অবস্থাতেও আশ্রমবাসীদের উদ্দেশ্যে কিছু বলেছিলেন তার মূল কথাটা হচ্ছে এরকম সংসারে বড় জিনিস হচ্ছে প্রীতি খ্যাতি নয় নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি যখন তোমাদের কাছ থেকে প্রীতি ভালোবাসা পাই রবীন্দ্রনাথ এই পঁচিশে বৈশাখের ঠিক আগে অর্থাৎ তেরোশো আটচল্লিশের যে পঁচিশে বৈশাখের কথা বলছি তার আগে একটি কবিতাতেও ঠিক এই রকম কথাই বলেছিলেন সেই কবিতার কয়েকটি লাইন যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো তিনি মুখে যা বলছেন কবিতা তো সেই কথাগুলি বলছেন আমার এ জন্মদিন মাঝে আমি হারা আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ এই কথাগুলি তিনি মুখেও বলছেন আবার কবিতাতেও লিখছেন আমাদের এই ধরুন পয়লা বৈশাখ সভ্যতার সংকট পাঠ করা হচ্ছে এবং গুরুদেবের জীবনের একেবারে শেষ পর্যায়ে তখন উনি দেখছেন যে বিশ্ব উন্মত্ত এবং তার অভিঘাত কোথাও শান্তিনিকেতনের আপাতভাবে একটা একটা নিরপেক্ষ চেহারার মধ্যেও তার অভিঘাত এসে লাগছে সেটা তাকে কতটা উৎপীড়িত করছে তাকে চূড়ান্তভাবে ব্যথিত করেছে আসলে রবীন্দ্রনাথ বরাবর মনুষ্যত্বের কথা বলেছেন মানবতার কথা বলেছেন শান্তির কথা বলেছেন সেখানে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ যেখানে প্রবল হয়ে উঠছে সেখানে রবীন্দ্রনাথ অস্থির না হয়ে পারেননি তিনি মনে করতেন যে দেবত্ব অতীতে ছিল না দেবতাদের আবির্ভাব হবে ভবিষ্যতে অর্থাৎ মানুষ ক্রমশ তার যে পশু সত্তা সেই পশু সত্তাকে অতিক্রম করতে করতে দেবত্বে পৌঁছাবে যখনই তিনি দেখছেন যে মানুষ মানুষের প্রতি অত্যাচার করছে তার পশুর স্বভাবটা প্রবল হয়ে উঠছে তখন তিনি তার নিন্দা তো করতেনি এবং অসহ্য একটা যন্ত্রণা অনুভব করতেন তবু তৎসত্ত্বেও তিনি মনে করতেন মানুষের মধ্যে সেই শক্তি আছে সেই প্রবণতা আছে যা তার পশুত্ব থেকে তাকে অতিক্রম করতে সাহায্য করে সেজন্যই তিনি ওই সভ্যতা সংকটে বলছেন যে সবই ঠিক আছে এত এত কিছু এত অন্যায় এত মানুষের প্রতি মানুষের বিদ্বেষ তৎসত্ত্বেও মানুষের প্রতি বিশ্বাস হারানো কোথাও গিয়ে উনি সেই উপনিষদ বা বেদের যে সার সত্য কথাটা যে মানুষের মধ্যেই দেবত্বের অধিষ্ঠান সেটাও বোধ সেই খানিকটা নিশ্চয়ই এবার সেই সময়ের যারা গুরুদেবকে ঘিরে রয়েছেন তাদের লেখায় তাদের স্মৃতি কথায় কিভাবে উঠে আসছে সেই শেষের দিন হ্যাঁ সমকালীন অনেকের লেখার মধ্যেই সেই শেষের দিনগুলির কথা আছে তাদের বিভিন্ন স্মৃতি কথায় আমরা কিছু কিছু পাই বিশেষ করে যারা তার খুব কাছে ছিলেন তখন রবীন্দ্রনাথ অসুস্থ তার শেষের সেই রোগ জীর্ণ দিনগুলিতে যারা কাছে ছিলেন রানী চন্দ কিংবা নির্মল কুমারী মহলানবিশ প্রতিমা দেবী তো ছিলেনই এদের বিভিন্ন স্মৃতিকথার মধ্যে এই শেষের দিনগুলির অনেক ছবি আমরা দেখতে পাই তার দু একটা টুকরো যদি আমরা সেখান থেকে নিতে পারি যেমন প্রতিমা দেবী তার নির্বাণ বইটির মধ্যে লিখেছেন এই নয় মাসে ধীরে ধীরে চেহারা বদলে গিয়েছিল রবীন্দ্রনাথের চেহারা অনেকটাই তখন খারাপ হয়ে যাচ্ছে এই অসুখের কারণে তিনি শীর্ণ হয়েছিলেন কিন্তু তাতে ব্যধিক ব্যাধিগ্রস্ত দেখাতো না এটাও একটা লক্ষ্যপূর্ণ বিষয় অনেকেই যারা তাকে এই রোগগ্রস্ত অবস্থাতে দেখেছেন তারা সবাই বলেছেন যে তিনি হয়তো রোগা হয়ে গেছেন দেখে মনে মোনাচর কিন্তু তার মধ্যে যে দীপ্তি সেই দীপ্তি সেই উজ্জ্বলতা কিন্তু নষ্ট হয়নি তার চোখের উজ্জ্বলতা একটি করুণায় পূর্ণ হয়েছিল তাঁকে ইদানিং মনে হতো তপকৃষ্ট ঋষি আধ্যাত্মিক জ্যোতির মধ্য দিয়ে চলেছেন মহাপ্রস্থানের পথে মুখে ঠিকরে পড়তে একটি প্রীতি ও শান্তির ধারা প্রতিমাদেবীকে একদিন রবীন্দ্রনাথ যে কথা বলেছিলেন ওই অবস্থাতে সেখান থেকে আমরা একটুখানি না পড়লে বোধ হয় অসম্পূর্ণ থেকে যাবে কেননা শান্তিনিকেতন তার সাধের শান্তিনিকেতন নিয়ে তার ভাবনা শেষ মুহূর্ত পর্যন্ত ছিল প্রতিমা দেবী লিখছেন একদিন বিকেলে বললেন মামনি আমি ক্রমশই নেমে যাচ্ছি বুঝতে পারছি এ ব্যায়ামোর হাত এড়াতে পারবো না আমার নিবে যাবার সময় এসেছে আর কেন এ রোগ যন্ত্রণা ভোগ আমার কাজ চুকেছে তোমরা সংসার গুছিয়ে বসেছ আমি নিশ্চিন্ত আর রইল এই ল্যাবরেটরি শান্তিনিকেতন একে তোমরা বাঁচিয়ে রেখো তুমি তো জানো যে ল্যাবরেটরি নামে তার সেই বিখ্যাত গল্প রয়েছে সেই ল্যাবরেটরিটাও যেন এই শান্তিনিকেতনে রয়েছে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা নিরন্তর পরীক্ষা নিরীক্ষা এবং শান্তিনিকেতনের কথা বলতে গিয়ে তিনি ল্যাবরেটরি কথাটা ব্যবহার করছেন তার কোথাও তার যে ভবিষ্যৎ কল্পনা সেখানে উনিও চাইছেন যে এই এই পরীক্ষা নিরীক্ষার মধ্যেই শান্তিনিকেতন বিকশিত হোক ঠিক ঠিক আর রানীচন্দ্রও লিখছেন আরেকটা তার স্মৃতিতে ওই সময়ে উদিচির পাশে রবীন্দ্রনাথ একটা বকুল গাছ লাগিয়েছিলেন সেই বকুল গাছ থেকে কিছু ফুল নিয়ে তিনি রবীন্দ্রনাথকে দিলেন রানীচন্দ্র সেই ফুল পেয়ে রবীন্দ্রনাথ বলছেন আমার উদীচিত বকুল গাছে ফুল ফুটেছে আমি কি আর দেখতে পাবো না কতকাল অপেক্ষা করেছি এতদিনে সেই ফুল ফুটল আর কি আমি শ্যামলিতে যেতে পারবো না দেখব না আর চারদিক এই যে শরীর আর বইছে না মন চাইছে কিন্তু শারীরিকভাবে সেই সক্ষমতা নেই এত অসহায় অবস্থা এই স্মৃতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকম আরও অনেকের স্মৃতিকথাতেই আমরা শেষের দিনগুলির কথা নাই এরকম কি কারো স্মৃতিকথায় উঠে আসছে যে সেই সময় যে আশ্রম পরিচালন এবং তার সঙ্গে বিশ্বভারতীর যে দৈনন্দিন কাজকর্ম কোথাও সেটা গুরুদেবের প্রত্যক্ষ অংশগ্রহণের না কারণ না থাকার কারণে কোথাও কি ব্যবহার আছে সেরকম আছে সেই সময়ে রবীন্দ্রনাথ নিজে অনেকটাই দেখতে পাচ্ছেন না যার ফলে কোথাও কোথাও একটা শিথিলতা হয়তো দেখা দিচ্ছে কিন্তু সেটা এমন কোনো জায়গাতে হয়তো পৌঁছচ্ছে না যেটা খুব মারাত্মক হয়ে উঠতে পারে কারণ রবীন্দ্রনাথ রয়েছেন তার এই উপস্থিতিটাও কিন্তু একটা বড় ব্যাপার ঠিক ঠিক যে কারণেই বোধ যখন যখন শেষবারের মতো তখন তো জানা ছিল না সেটা শেষবার কিন্তু একটা কোথাও শঙ্কা ছিল তখন সবার মনের মধ্যে হয়তো এই একটা চিন্তা যে এরপরে আশ্রমের অভিভাবক কে পরিবর্তে তখন দায়িত্ব গ্রহণ করবেন ইত্যাদি কিন্তু ততদিনে রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কর্মসচিবের দায়িত্ব পালন করছেন প্রশান্ত চন্দ্র মোহন রবিশের সঙ্গে এবং অনেক ব্যাপারে তার ভূমিকা রয়েছে কাজে এটাও তো বোঝা যাচ্ছিল যে রথীন্দ্রনাথই হয়তো হাল ধরবেন কিছু গুরুদেবের আর কিছু লেখার কথা আমাদের যদি একটু বলেন যেখানে এই এই সময় এই রোগ রোগসযার কথা বা যেভাবে রবীন্দ্রনাথের শেষের দিকে যে সমস্ত লেখাগুলি আমরা পাই কিছু গদ্য রয়েছে বিশেষ করে কবিতা সেখানে তার শেষ জীবনের অভিজ্ঞতা জীবন সম্পর্কে তার ভাবনার সারাৎসার কিংবা তার নিজের সাহিত্যিক জীবনের যে অসম্পূর্ণতা বা ভবিষ্যতে কীভাবে তা পূর্ণ হতে পারে এই সব কথা যেমন আসছে তেমনি আবার এই মৃত্যু এই জীবন এই সব সম্পর্কে একটা দার্শনিক ভঙ্গি হ্যাঁ সেটাও উঠে আসছে তার রচনার মধ্যে এরকম দু একটা লাইন আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পারি যেমন উনিশশো একচল্লিশ সালের একুশ জানুয়ারি তিনি লিখছেন খুব বিখ্যাত এই রচনা সকলেই এর কিছু কিছু শুনেছেন বা পড়েছেন বিপুলায় পৃথিবীর কতটুকু জানি একদম জীবনের অন্তিম পর্যায়ে গিয়ে তিনি এই পৃথিবীর সম্পর্কে তার সেই মন্তব্যটি করছেন এবং একথাও জানাচ্ছেন যে আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধনী আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখন এই পৃথিবীর এমন কিছু নেই যা তাকে টানে না তাকে আকর্ষণ করে না সব কিছুর সঙ্গেই তিনি একটা নিবিড় যোগ অনুভব থেকে তুমি মনে করতে পারবে যে এটা শুধু যে তার শেষ জীবনের কথা তা নয় তার প্রথম জীবনেও তার মধ্য জীবনেও এই ধরনের কথা তিনি অনেকবার বলেছেন যে এই পৃথিবীটা তার কাছে এত আপন এই পৃথিবীটা তিনি একেবারে আঁকড়ে ধরতে চান হ্যাঁ তা এইরকম অনুভূতি শেষের দিকেও প্রকাশ পাচ্ছে আবার কোনো কোনো রচনায় একেবারে শেষের দিকে এই জীবন সম্পর্কে এই জগৎ সম্পর্কে তার সেই বিস্ময় যখন তিনি কলকাতায় চলে গেছেন এখান থেকে পঁচিশ জুলাইয়ের পরে সেখানে গিয়ে লিখছেন প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে কে তুমি মেলিনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম স্বাগতীতে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেল না উত্তই নিরন্তর খোঁজ সেই খোঁজের শেষ নেই যে কারণে একটা এই চিররোমান্টিক রবীন্দ্রনাথকে আমরা দেখি যে খোঁজ চলছে খোঁজ চলছে ঠিক এবার একটু শান্তিনিকেতনের পঁচিশে জুলাই দিনটার কথায় আসি অমলদা সেই দিনটা তো একটা বিশেষ তাৎপর্য কারণ রবীন্দ্রনাথ শেষবারের মতো শান্তিনিকেতন ছেড়ে চলে যাচ্ছেন চিকিৎসার লক্ষ্যে অস্ত্রোপচারের লক্ষ্যে এবং সকলের মনেই একটা আশঙ্কা একটা আশা আশঙ্কার দোলাচল চলছে যে গুরুদেব আর ফিরে আসবেন কিনা সেই সময়ের কথা যদি একটু বলেন হ্যাঁ কিছুদিন ধরেই কথা চলছিল যে রবীন্দ্রনাথের এই যে ব্যাধি তার উপসমের জন্য অপারেশন করা দরকার অস্ত্রোপচার ছাড়া এটা হবে না আবার কেউ কেউ বলছিলেন যে ওষুধেই তার নিরাময় হতে পারে অস্ত্রোপচার দরকার নেই রবীন্দ্রনাথ অস্ত্রোপচারের পক্ষে ছিলেন না আবার প্রবলভাবে বাধা দিয়েছেন এমন প্রমাণও নেই তার পুত্র চাইছিলেন যে হোক এবং আরও অনেকেই চাইছিলেন যে হোক কিন্তু সবাই চেয়েছেন এমন নয় শেষ পর্যন্ত ঠিক হয় যে অস্ত্রোপচারের মাধ্যমেই রবীন্দ্রনাথের এই ব্যাধির উপশম সম্ভব এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী পঁচিশে জুলাই এখান থেকে যাওয়ার ব্যবস্থা হয় কলকাতায় সেই পঁচিশে জুলাইয়ের আগে রবীন্দ্রনাথ বুঝতে পেরেছেন তাকে জানানো হয় যে পঁচিশে জুলাই তাকে নিয়ে যাওয়া হবে এবং শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে যাবার জন্য তৎকালীন রেলওয়ের একজন উচ্চপদস্থ কর্মচারী নিবারণ চন্দ্র ঘোষ তিনি রবীন্দ্রনাথের অত্যন্ত ভক্ত ছিলেন তিনি আলাদা একটা সেলুনের ব্যবস্থা করলেন সেই সেলুন বোলপুর স্টেশনে রাখা হলো সেই সেলুনে করে রবীন্দ্রনাথ যাবেন যেদিনে পঁচিশে জুলাই এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে সেই দিনটির বর্ণনাও দিয়েছেন কিন্তু সেই বর্ণনা আমরা পাই নির্মল কুমারী মহালনা বিশ্বের লেখায় সেই বর্ণনা আমরা পাই সুধাকান্ত রায়চৌধুরীর লেখায় এরকম আরও কারো কারো লেখায় সেই শেষ যাত্রার বর্ণনা আছে পঁচিশে জুলাই যেদিনে রওনা হবেন রবীন্দ্রনাথ অনেক ভোরে উঠে পড়েছেন ভোর চারটের সময় কবির ঘরে গিয়ে দেখি তখনই তিনি পোশাক টোশাক পরে একেবারে তৈরি হয়ে পূব দিকের জানলার কাছে বসে আছেন তখন উনি রয়েছেন উদয়ন বাড়িতে উদয়ন দতটা হ্যাঁ এটা ভেবে নিলে আমরা ছবিটা আরো স্পষ্ট করে যেন দেখতে পাবো একটু পরেই আশ্রমের ছেলেমেয়ের দল এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার এই গান করতে করতে উদয়নের ফটক পার হয়ে লাল কাকরের রাস্তা বেয়ে কবির জানলার নিচে আর তিনি এই সঙ্গীতের অর্ঘ্য গ্রহণ করছেন এই রকম একটি দৃশ্যের কথা ছবিটাও পেয়েছেন সামনে ভেসে উঠছে একেবারে এর আগে একটু নিষেধাজ্ঞা ছিল যেহেতু কবি অসুস্থ তাই সবাই তার কাছে গিয়ে যাতে বেশি ভিড় না করে তাকে সবাই যদি প্রণাম করতে যায় তাতে তার অসুবিধা হতে পারে একটু বাধা নিষেধ তৈরি করা হয়েছিল কিন্তু ওই দিন তারা সব কাছে এসে গেছে আচ্ছা একটু বলে দিই সুধাকান্ত রায়চৌধুরী তিনি রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ ছিলেন একান্ত সচিব ছিলেন এবং তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং যে কথা অন্য কারোর সঙ্গে বিনিময় করতেন না সেই কথা রবীন্দ্রনাথ বিনিময় করতেন সুধাকান্তের সঙ্গে মানে শারীরিক সমস্যা নিয়ে রবীন্দ্রনাথ সচরাচর সবার সঙ্গে কথা বলতেন না এমন কোন শারীরিক সমস্যা যা সবার সঙ্গে কথা বলতে চাইতেন না তিনি কিন্তু সেটাও বলতেন সুধাকান্তের সঙ্গে তো সেই সুধাকান্ত জানাচ্ছেন যে ওই শেষ যাত্রার ঠিক আগে সুধাকান্তকে দেখে বললেন যে একবার হরিচরণকে খবর দাও আর গোসাইজিকে খবর দাও আমার সঙ্গে দেখা করার গোসাইজি বলতে নিত্যানন্দ বিনোদ গোস্বা আর বললেন সবাইকে এরকম আটকে রাখিস না আস্তে আমার কাছে যাওয়ার আগে বলেছিলেন এবং তখন কেউ কেউ এসে দেখাও করেছিলেন তার আগে রবীন্দ্রনাথে অসুবিধা হতে পারে ভেবে তাকে একটু আলাদা করে রাখার ব্যবস্থা হচ্ছিল যাতে সবাই গিয়ে তার কাছে না মানে হাজির না হয় এবার পঁচিশে জুলাই সকালবেলায় এরকমভাবে ছেলেমেয়েরা গান গেয়ে তার কাছে এলো তারপর যাওয়ার সময় আবার আমাদের শান্তিনিকেতন সব হতে আপন এই গানটা গাওয়া হচ্ছে তারও বিবরণ দিচ্ছেন এরকমভাবে ঠিক রওনা হবার সময় ছেলেমেয়েরা আবার গান ধরল আমাদের শান্তিনিকেতন সব হতে আপন তখনও ভাবিনি যে এই তাদের শেষ গান শোনানো অনেকেই ভাবছিলেন যে তিনি আবার ফিরে আসবেন অস্ত্রোপচার হবে ডাক্তাররা সেভাবে আশ্বাস দিচ্ছেন এবং অস্ত্রোপচারের পরে তিনি আবার সুস্থ জীবনযাপন করতে পারবেন তারপর এখান থেকে যখন গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বোলপুর স্টেশনের দিকে তখন ওই সায়িত অবস্থাতেই তিনি আশ্রমের বিভিন্ন বাড়ি বিভিন্ন জায়গা সেদিকে দেখছেন সেইভাবেই গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছিল যাতে তিনি আশ্রমের সব কিছু একবার দেখতে পারেন তা এইভাবেই বলছেন যে আমাদের গাড়ি থেকে ওকে সমস্তক্ষণ দেখতে দেখতে চলেছি চালক ইচ্ছে করেই বোধ হয় আশ্রমের ভিতর দিয়ে গাড়িখানা নিয়ে এলো যাতে গুরুদেব যাবার পথে সব কিছু দেখে যেতে পারেন অনেক দিন ঘর থেকে বেরোননি আশ্রমের চেহারাও তিনি দেখেননি এভাবে একটা ব্যবস্থা করা হয় যাতে তিনি দেখতে পান সব কিছু এবং তিনি কোনো কোনো জায়গা নিয়ে একটু প্রশ্নও করছিলেন সঙ্গে যারা ছিলেন তারা সেগুলি উত্তর দিচ্ছিলেন তো এইভাবেই বোলপুর স্টেশনে নিয়ে যাওয়া হয় তখন বোলপুর থেকে বোলপুর পর্যন্ত যে রাস্তাটা শান্তিনিকেতন থেকে বোলপুরের যে রাস্তাটা ওটা পিচ হয়নি এবং রাস্তায় অনেক এব্রো খেব্রো জায়গাও ছিল তা তখনকার ডিস্ট্রিক্ট বোর্ড হ্যাঁ ওই রবীন্দ্রনাথ যাবেন বলে ওই জায়গা রাস্তাটাকে ভালোভাবে মেরামতের ব্যবস্থা মাটিটা ফেলে ঠিকঠাক করে দিয়েছিল যাতে গুরুদেবের কোনো অসুবিধা না হয় বিশেষ ঝাঁকুনি লাগে আমাদের গুরুদেবের শেষ যাত্রা যখন উদয়ন বাড়ি থেকে মানে উত্তরায়ণ থেকে বেরোচ্ছেন সে একটা ছবি খুব খুব পরিচিত ছবি যে গুরুদেবের চোখে কালো চশমা এবং সেটা ছিল এবং সেটা নিয়ে অনেকের মনে প্রশ্নও রয়েছে যে সেটা কি তার আবেগ খানিকটা ঢাকা হতে পারে মানে শেষের দিকে যখন তিনি লিখতে পারছেন না ঠিকমতো হ্যাঁ তখন কখনো কখন দেখা যায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এবং তিনি বলছেন এক জায়গায় লিখেছেন একজন তার সাথে কথাতে যে বলছে আমি আর লিখতে পারছি না হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না কানে ভালো দেখতে পাচ্ছি না সব আমাকে যেন কেড়ে নিচ্ছে একে একে কিছু তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে হ্যাঁ যে আমাকে লেখার জন্য অন্যের সাহায্য নিতে হচ্ছে এটা খুব দুঃখের ব্যাপার তার কাছে এবং তার মতো একজন হতে পারে সব ক্ষেত্রে যেখানে উনি স্বাধীনতার অভ্যেস করেছেন স্বাধীনচেতা চেতা একজন মানুষ পরনির্ভর হয়ে থাকাটাও একটা যেন গ্লানি জন্ম দিচ্ছে আমাদের এবার একটু আপনি আপনিও সে কথা বললেন যে কোথাও শেষের দিকে গিয়ে একটু দর্শনের দিকে একটু দার্শনিক হয়ে পড়ছেন রবীন্দ্রনাথ কোথাও কোথাও জীবন নিয়ে মৃত্যু নিয়ে আশ্রমের কথা যখন হচ্ছে আমরা আশ্রম দেবতার কথাটাও বাদ রাখতে পারি না আজকে কোথাও কি গুরুদেব থাকাকালীন বা তার পরের সময়ও গুরুদেব যেভাবে আশ্রম দেবতাকে দেখেছেন যেভাবে আশ্রম দেবতার কল্পনা করেছেন যারাও কি ঘিরেছিলেন তারা কি কোথাও গুরুদেবের মধ্যেই সেই আশ্রম দেবতার রূপ খুঁজে পেয়েছেন বলে আপনার মনে হয় আসলে রবীন্দ্রনাথ আশ্রম দেবতা বলতে যেটা বুঝতেন ঠিক সেই অর্থে বলা যায় না যে তার কাছাকাছি যারা ছিলেন তারা রবীন্দ্রনাথকে ঠিক আশ্রম দেবতা হিসেবে দেখেছেন কিন্তু আশ্রম গুরু তো নিশ্চয়ই সেই আশ্রম গুরুর প্রভাব তার নির্দেশ যেন বহুদিন পর্যন্ত ছিল শান্তিনিকেতনে যারা তার সঙ্গে প্রত্যক্ষভাবে ছিলেন শিক্ষার্থী হিসেবে তার পরিকর হিসেবে তার সান্নিধ্য পেয়েছেন বিভিন্নভাবে তাদের মধ্যে তার প্রভাবটা তো নিশ্চয়ই ছিল এবং তারা রবীন্দ্রনাথের অদৃশ্য উপস্থিতিকেও নানাভাবে তারা অনুভব করতেন এবং আশ্রম দেবতা বলতে আমার ঠিক সায় দেয় না কিন্তু আশ্রম গুরু রবীন্দ্রনাথ নিশ্চয় ঠিক 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 এবার গুরুদেব থাকাকালীন আশ্রম তার একরকমের গতিবিধি তার একরকমের চলাচল যখন উনি রইলেন না সেখানে ওর আদর্শকে বাকিরা কি সেই রূপরেখা কিভাবে তৈরি হলো খানিকটা রথীন্দ্রনাথের নেতৃত্বেই সেটা কিভাবে তৈরি হলো এবং আশ্রমের আদর্শ কিভাবে আরও এগিয়ে গেল আসলে এটা ধরো রবীন্দ্রনাথের শুধু প্রয়াণ পরবর্তী বললে চলবে না রবীন্দ্রনাথ যখন রয়েছেন তখন তার আদর্শ নিয়ে গড়ে ওঠা যে প্রতিষ্ঠান তিনি যা চেয়েছিলেন তিনি নিজেও সবটা পারেন সে আক্ষেপ তার থেকে গেছে যে কারণে ব্রহ্মচর্যাশ্রম তার থেকে আবার নতুন একটা বিদ্যালয় স্থাপনের কথা ভাবছেন শিক্ষা সত্র তাতেও তৃপ্তি হচ্ছে না তার পুরোপুরি তখন আরও অন্য কোনো বিদ্যালয় স্থাপনের কথা ভাবছেন এটা অনেকে জানেন না তিনি একটা ভ্রাম্যমান বিদ্যালয় স্থাপনের কথা ভেবেছিলেন পর্যটন বিদ্যালয় বা ভ্রাম্যমান বিদ্যালয় তা তা রকম ভাবে তার মধ্যেও কিছু কিছু অতৃপ্তি ছিল তিনি বলছেন আমি চাইলাম গুরু আমাকে হেডমাস্টার নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ এরকম তিনি চাননি তৎসত্ত্বেও তিনি অনেকটা পেরেছেন যা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তখন ছিল না এবার রবীন্দ্রনাথের প্রয়াণের পরে একটা সংকট স্বাভাবিকভাবেই দেখা দেবে কিন্তু খুব যে বড় রকমের পরিবর্তন হয়ে গেছে তার প্রয়াণের সঙ্গে সঙ্গে এমন নয় রবীন্দ্রনাথের প্রয়াণের পরেও সেই রেস থেকে গিয়েছিল যা তার প্রয়াণ পূর্ববর্তী অবস্থায় ছিল আমি একটা উল্লেখ করব। যেমন অমিতাভ চৌধুরী তুমি জানো অমিতাভ চৌধুরী সাংবাদিক এবং সাহিত্যিক তিনি এখানকার ছাত্র হিসেবে এসেছিলেন কিন্তু রবীন্দ্রনাথের প্রয়াণের পরে যখন রবীন্দ্রনাথ নেই উনিশশো সালে তিনি ভর্তি হয়েছিলেন এখানে তো সেই সময়ে এসে তিনি বলছেন যে তখন রবীন্দ্রনাথ নেই কিন্তু তখনও যে শান্তিনিকেতন ম্লান হয়ে গেছে তা নয় তার চমৎকার একটি কথা আমি এখান থেকে পড়ছি সময়টা উনিশশো চুয়াল্লিশ মানে কয়েকটা বছর কিন্তু তখন অতিক্রান্ত হয়ে গেছে আমি যখন শান্তিনিকেতনে যাই রবীন্দ্রনাথ নেই কিন্তু তখনই বোধ হয় শান্তিনিকেতনের দিনগুলি সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে উচ্ছ্বল সূর্য অস্ত যাওয়ার ঠিক পরেই তো আকাশে রঙের ঝর্ণা নামে অন্ধকার নামার আগে সেই শেষ তখনও কিন্তু গেছে অসংখ্য ধন্যবাদ এই যে অতৃপ্তি এই যে আক্ষেপ সেটাই বোধহয় একজন বড় মাপের মানুষকে তাড়িয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে যায় হয়তো এক অজানা ভবিষ্যতের দিকে যার মধ্যে বিপদ রয়েছে যার মধ্যে শঙ্কা রয়েছে তবে সেই সংখ্যা অতিক্রম করার মধ্যেই মহামানবের সংজ্ঞা ভালো থাকবেন সকলে নমস্কার